আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পৃথিবী মানব জাতির পরীক্ষার হল, পরীক্ষার খাতায় যেমন যা ইচ্ছে লেখা যায়, ঠিক তেমনি পৃথিবীতেও মানুষ যা ইচ্ছা করতে পারে। আল্লাহ এ ক্ষমতা সবাইকেই দিয়েছেন। কেউ ইচ্ছা করলে সৃষ্টিকর্তার হুকুম পালন করবে, ইচ্ছে করলে করবে না। তবে সব পরীক্ষারই একটা ফলাফল থাকে, দুনিয়া নামক পরীক্ষারও ফলাফল থাকবে। গোলাম মালিকের কাজ করলে মালিক তাকে পুরস্কার দেন, কাজ না করলে দেন শাস্তি। আল্লাহও তার বান্দাদের পুরস্কার এবং শাস্তি দিবেন। দুনিয়াতে তার হুকুম আহকাম পালন করলে পুরস্কার স্বরূপ জান্নাত দিবেন, আর না করলে শাস্তি হিসেবে জাহান্নাম দিবেন। আর সেই পুরস্কার এবং শাস্তি নির্ধারণের জন্য একটি আদালত কায়েম করা হবে, সেদিন মানুষের আমলের সুষ্ঠু বিচার করা হবে, প্রত্যেককেই নিজেদের কৃতকর্মের পুরস্কার ও শাস্তি দেওয়া হবে। সেই বিচারিক আদালতকে বলা হয় হাশরের ময়দান, যার একমাত্র এবং চূড়ান্ত বিচারপতি ও অধিপতি হবেন মহান আল্লাহ। হাশরের ময়দানের প্রেক্ষাপট, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কিভাবে আমি আনন্দ উল্লাস করব, অথচ ইসরাফিল আলাইহিসাল্লাম মুখে শিঙ্গা লাগিয়ে শির অবনত করে গভীর মনোযোগে কান পেতে অপেক্ষা করছেন কখন শিঙ্গায় ফুকদানের হুকুম আসে। হযরত মুকাতিল রহমতুল্লাহি আলাই বলেন, শিঙ্গাটা শিঙের মতো, শিঙ্গার গোলাকার মুখটি সাত আসমান ও জমিনের সমান। তিনি অপলক নেত্রে আরশের দিকে তাকিয়ে প্রতীক্ষা করছেন যে কখন আদেশ করা হয়। প্রথমবার যখন শিঙ্গায় ফুঁক দিবেন, তখন আকাশ ও পৃথিবীর সমস্ত বাসিন্দারা বেহুশ হয়ে মারা যাবে, শুধু কয়েকজন ব্যতীত। আর তারা হলো হযরত জিব্রাইল আলাইহিসসালাম, মিকরাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম ও মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম। অতঃপর আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাকে আদেশ করবেন তাদের জান কবজ করার জন্য। তারপর আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতার মৃত্যু হবে। তারপর চল্লিশ বছর যাবৎ আল্লাহর কুদরতে সমস্ত রূহ আলমে বর্জকে থাকবে। তারপর আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিসসালাম আবারও জীবিত হবেন ও দ্বিতীয়বার ফুঁক দিলে সবাই জীবিত হয়ে হাশরের ময়দানে একত্রিত হবেন। এ কথাই আল্লাহ পাক কুরআন মাজিদে বলেছেন, অতঃপর দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা জীবিত হয়ে দাঁড়িয়ে পুনরুত্থানের ভয়ঙ্কর দৃশ্য অবলোকন করতে থাকবে। সূরা জুমার আয়াত ৬৮। মানুষ অস্থির হয়ে দিঘা দিক ছোটাছুটি করবে, সেদিন কারো পরনে কোনো বস্ত্র থাকবে না, কেউ কাহার দিকে তাকাবেও না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ দেহে ও খৎনাহীন অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে জমায়েত করা হবে। একথা শুনে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সকলেই কি উলঙ্গ হবে? তারা কি একে অপরের প্রতি তাকাবে? এরূপ হলে তো খুবই লজ্জার বিষয়। উত্তরে তিনি বললেন, হে আয়েশা, কিয়ামতের দিনটি এত কঠিন ও বিপদময় হবে যে মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না। ভয়াবহ হাশরের ময়দানের চিত্র, হাশরের মাঠের চিত্র হবে অত্যন্ত ভয়াবহ। সেদিন পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে ধ্বংস হওয়া পর্যন্ত সমস্ত মানুষকে জমায়েত করা হবে। পবিত্র কুরআন মাজিদে বলা হয়েছে, সেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে, এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকে, এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে। সূরা ইব্রাহিম আয়াত ৪৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সাদা ময়দার রুটির মতো চকচকে একটি ময়দানের উপর সমস্ত মানুষকে একত্রিত করা হবে, সেখানে কাহারও কোনো নিশানা থাকবে না। হাশরের ময়দানে মানুষ তার আপনজনদের ভুলে যাবে,
সবাই নিজের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি স্থানে কেউ কারো কথা স্মরণ রাখবে না। এক, মিজানের নিকট, সেখানে প্রত্যেকেই চরম উদ্বিগ্ন হয়ে জানতে চাইবে যে তার নেকির পাল্লা হালকা হয় নাকি ভারী হয়। দুই, আমলনামা প্রদানের সময়, যখন প্রত্যেককেই বলা হবে তোমাদের নিজ নিজ আমলনামা পাঠ করো, তখন প্রত্যেকেই ভীষণভাবে অধীর হয়ে জানতে চাইবে যে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি পেছন দিয়ে বাম হাতে দেওয়া হবে। তিন, পুলসিরাতের নিকট, যখন তা জাহান্নামের উভয় পার্গে উপরে বসানো হবে এবং তার উপর দিয়ে অতিক্রমের নির্দেশ দেওয়া হবে। এই তিনটি স্থানে কেউ কাউকে স্মরণ রাখবে না। কাফেররা অন্ধ ও চেহারার উপর ভর করে হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয়ই এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামতের দিবসে উঠাবো অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পূর্ণ। তিনি বলবেন, এমনইভাবে তোমার নিকট আমার নির্দেশনাবলী এসেছিল, কিন্তু তা তুমি বলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে বলে যাওয়া হলো। সূরা তহা আয়াত 124-126। তিনি আরও বলেন, আর আমি কিয়ামতের দিনে তাদেরকে একত্র করব উপুর করে অন্ধ মুখ ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল জাহান্নাম, যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। সূরা বনি ইসরাইল আয়াত 97। হাদিস শরীফে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কাফেরদের কিভাবে চেহারার উপর করে উঠানো হবে? তিনি বললেন, যে মহান সত্তা দুনিয়াতে দুপা দিয়ে চলাচল করিয়েছেন, তিনি কি কিয়ামতের দিন মুখমণ্ডল দিয়ে চলাচল করাতে পারবেন না? কাতাদা বলেন, অবশ্যই তিনি পারবেন, মহান রবের সম্মানের কসম করে বলছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ গর্মক্ত হবে, এমনকি জমিনে 70 হাত গামে ডুবে যাবে, তাদের গামে তারা কান পর্যন্ত ডুবে যাবে। হাসরের ময়দানে সূর্যের দূরত্ব ও প্রখরতা। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কিয়ামত দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে, এমনকি এর দূরত্ব 1 মাইল পরিমাণ হবে। এ সম্পর্কে সুলাইমান ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শপথ, মাইল বলতে এখানে কোন মাইল তিনি বুঝিয়েছেন আমি তা জানি না। জমির দূরত্ব পরিমাপের মাইল বুঝিয়েছেন নাকি সুরমাদানির মাইল শলাকা বুঝিয়েছেন? মানুষ তার আমল অনুযায়ী গামের মধ্যে থাকবে। কারো গাম হবে পায়ের গিরা বরাবর, কারো গামের পরিমাণ হবে হাঁটু বরাবর, কারো গামের পরিমাণ হবে কোমর বরাবর, আবার কারো গামের পরিমাণ হবে তার মুখ বরাবর। সহিহ মুসলিম হাদিস নম্বর 2196। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে সূর্য জমিনের নিকটবর্তী হবে, ফলে মানুষ গর্মাক্ত হয়ে থাকবে, কারো গাম গোড়ালি পর্যন্ত, কারো অর্ধ হাঁটু, কারো উরু, কারো কোমর, কারো মুখ পর্যন্ত পৌঁছবে, কারো মাথা পর্যন্ত গামের মধ্যে ডুবে যাবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন মানুষ রাব্বুল আলামিনের সম্মুখে হিসাবের জন্য দণ্ডায়মান হবে, সেদিন অনেককেই নিজের গামে কান পর্যন্ত ডুবে যাবে। আরেক হাদিসে এসেছে, মানুষ দণ্ডায়মান অবস্থায় 40 বছর পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে থাকবে এবং সীমাহীন কষ্টের দরুন গাম জোরে জোরে গলা পর্যন্ত পৌঁছবে, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে মাফ করুন এবং সেই সাথে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন।